আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের সামনে একটি জমিদার, পুরনো জমিদার বাড়ি সম্পর্কে তুলে ধরব। সময় খুব জমজমাট ও বিখ্যাত জনপদ ছিল, এখন ক্রমক্রমে হারিয়ে যাচ্ছে জনমানবের কোলাহল। কালের বিবর্তনে সব কিছুই হারিয়ে গেলেও রয়ে গেছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি লক্ষ্মীপুর শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত এই দালাল বাজার জমিদার বাড়িটি। এটি প্রায় 400 বছর পুরানো এবং 7 একর 86 শতক জমির উপর নির্মিত এই বাড়িটি। তাই এখনও দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী ছুটে আসে এটা দেখার জন্য। জানা গেছে যে নারায়ণ বৈষ্ণব নামে একজন ব্যক্তি, যিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কলকাতা থেকে এই দালাল বাজার জমিদার বাড়িতে আসেন। যদিও তখন জমিদার বাড়ি ছিল না, ধীরে ধীরে তারই বংশধরেরা এই বাড়িটি নির্মাণ করেন। এভাবেই গড়ে ওঠে এই দালাল বাজার জমিদার বাড়িটি। কিন্তু পরবর্তীতে 1946 সালে সাম্প্রদায়িক দাঙ্গার ফলে সব কিছু ফেলে পালিয়ে যেতে বাধ্য হয় এই বাড়ির সদস্যরা। এই সৌন্দর্য ও সাজানো গোছানো শৈল্পিক নিদর্শন দেখতে এখনও বহু লোক ভিড় করে এই বাড়িটিতে। এখানে রয়েছে রাজপ্রাসাদ, জমিদার প্রসাদ, রাজগেট, অন্দরমহল, নৃত্যশালা ইত্যাদি, যা দর্শনার্থীদের আকৃষ্ট করে। স্থানীয় জনগণের আশা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি বিনোদন কেন্দ্র হিসেবে এটা তৈরি করা যায় তাহলে ভালো হতো। যদিও জেলা প্রশাসক এ ব্যাপারে আস্থা নেবেন বলে আশা দিয়েছেন। ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নির্দেশন নিয়ে। আর বন্ধুরা, এই ট্রাভেলিংটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।